তো বন্ধুগণ এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে স্লাইডারটি এড করে কিভাবে স্লাইডার কাস্টমাইজ কাস্টমাইজেশন করবেন তো আমরা অ্যাকচুয়ালি আগে যেরকম ছিল সেরকম অবস্থায় ফিরে যাই অর্থাৎ এর যে টাইটেল ছিল সেই অবস্থায় ফিরে যায় ফিরে দিলাম টাইটেল অপশনটা আসলো ওকে ফাইন তো আমাদের এখন আর সেটোটা রাখার দরকার নেই অর্থাৎ এখানে যে আমরা স্টাইলটা দিয়েছিলাম স্লাইডার সেকশনে অর্থাৎ বক্সের ওটা উঠিয়ে দিলাম যেহেতু আমরা নিচে এটা কালো করে রাখলাম আর এটা হালকা করে দিলাম আমরা ওকে স্লাইডার সেকশন কপি সাতান্ন নাম্বার লাইন ওকে ফাইন সুন্দর তো এখানে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিবেন এগুলো যেমন এটা হ্যাঁ দিস ইজ দিস ইজ স্লাইডার ওয়ান টাইটেল ওর ডেসক্রিপশন হুম তো এটা কপি করে সাপোজ আমরা এখানে দিলাম দিস ইজ স্লাইডার টু

দিস ইজ স্লাইডার টু টাইটেল অর ডেসক্রিপশন থ্রি তো এভাবে আসলো সুন্দর তো এখন আমরা এখানে ফোডার অংশটা নিয়ে কাজ করবো ফোডার একটা মেনু তৈরি করব কপিরাইট অংশ তৈরি করব তো আসুন যে তো এখন আমাদের এই ফোডার টেক্সট ওপর কোনো দরকার নেই আমরা উঠেই দিলাম যেমন আমাদের ফোডার পি এই ফোডার পি আমাদের দরকার নেই ওকে

ডেপ না নিয়েও আপনি করতে পারেন আমরা ডিপ ছাড়াই করি আচ্ছা ডেপ থাক তারপরে একটা সাপোজ পি হুম পি টেকের মধ্যে আমরা লিখলাম হুম এম কপি কোলন হ্যাঁ কপিরাইট টার্নিং ওই লাইভ প্রজেক্ট ওকে ওকে তো এখন আমরা যে ফুটার মেনুটি তৈরি করব ফুটারের মেনুটার মধ্যে আমরা এটা কাজ করি আমরা কপি করে নিয়ে আসি আমাদের উপরে একটা মেনু তৈরি করা আছে UL LI এই যেটাই কপি করে নিয়ে আসি আমরা এটাই দেব এখানে তো এখন স্টাইল গুলো আমরা কপি করব

না সরি এটা ফোটার মেনু পেন এটা ফোটার সেকশন কি ফোটার সেকশন সরি ফোটার সেকশন পি ওকে ফাইন তো আমরা প্রথমে ফোটার মেনুর ইউএল এলআই যেটা আমরা সব যে কাজটা করি প্যাডিং মার্জিন জিরো লিস্ট স্টাইল নান প্যাডিং জিরো মার্জিন জিরো লিস্ট স্টাইল নান করে দিলাম ওকে তারপর টেক্সট সেন্টার করে দিলাম ঠিক আছে আর এটা হবে ফ্লোট লেফট অর্থাৎ এলআইটা আর ডিসপ্লে ইনলাইন এনলাইন ব্লক ঠিক আছে আসুন দেখি কি অবস্থা দাঁড়ায় রেলোড দিলাম রেলোড দেওয়ার পর কি এরকম অবস্থা দাঁড়ালো ওকে ফাইন তো এখানে ফটার মেনু ইউআই এলআই ও হ্যাঁ আমরা এখানে ফটার মেনু নিয়েছি ফটার মেনুর মধ্যে ওই যে ওভারফ্লো হিডেন্ট আমরা দিয়ে নিলাম ওকে ফাইন ওকে তো এখন যে কাজটি করব সেটা হলো টেক্সট অ্যালাইন সেন্টার এটা ব্লক লেফট করার দরকার নেই ডিসলিন এন্ড ব্লক থাক টেক্সট অ্যালাইন সেন্টার বেটা করে দি আমাদের এই কিট একটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে ওকে ফাইন দেখি কি অবস্থা দাঁড়ায়

পারমার্জিম বটম দিলাম 5 পিক্সেল ওটা থেকে একটু নিচে নেমে গেল ওকে ফাইন টা ফুটার মেনু কপি করলাম ফুটার মেনু কপি আর এই যে আমাদের এটা এ তো এটা টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিলাম অথবা এটা টেক্সট ডেকোরেশন থাকtext ডেকোরেশন দেখতে সুন্দর লাগে কালারটা কি দেব আমরা হলুদ কালার মেরে দেই হলুদ কালারটা অনেক সুন্দর কালার কালার হলুদ কালারটা থাক এটা আর ফন্ট সাইজ ফন্ট সাইজ सपोज 18 পিক্সেল দিলাম ওকে ফাইন সুন্দর একটু কমে দি 18 পিক্সেলই থাক মার্জিন রাইট দিলাম ফাইভ পিক্সেল ওকে দূরে সরে গেল কপি করলাম এ এটা হবে এটা আর এটা মার্জিন টপটা আমরা বিশ পিক্সেল করে দিই ওকে মার্জিন টপ বিশ পিক্সেল

তো আগামী টিউটোরিয়ালে অর্থাৎ আগামী পর্বে আমরা দেখব কিভাবে যে অন্যান্য পেজ গুলো আছে সেই পেজ গুলো আমরা তৈরি করবো আর ওকে ফাইন আজকে এ পর্যন্তই ধন্যবাদ